वेलकम टू माय चैनल प्रिय छात्र छात्री तोमरा जरा स्टेट मेडिकल फैकल्टी ऑफ वेस्ट बेंगल एंट्रांस एग्जामिनेशन अर्थात एस एम एफ डब्लिउ वि 2023 পরীক্ষার মাধ্যমে প্যারামেডিকেলের ডিপ্লোমা কোর্স করতে চাও তাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কিন্তু এসএমএফ এর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে আজকে এগারোটা থেকে ফর্ম ফিল শুরু হয়েছে এবং চলবে পরের মাসের ১৫ তারিখ পর্যন্ত এবং দেখতে পাচ্ছো টেনটেটিভ ডেট পরের মাসের তেইশ তারিখ এই ভিডিওতে আমি কিছু বিষয় আলোচনা করে দেবো এবং কিছু বিষয় রয়েছে যেগুলো পরের ভিডিও নিয়ে আসবো আরও সেখানে বিস্তারিত আলোচনা করব তো আপাতত তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া টা আলোচনা করে দেব এবং ফর্ম ফিল আপের জন্য তোমাদের কি কী ডকুমেন্টস লাগবে সেই বিষয়গুলো দেখছি যদি পাই এখানে আলোচনা করে দেবো এটা ইনফরমেশন বুলেটিন তো কি কী সাবজেক্ট আছে দেখে নাও ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বিএমএ যেটাকে ডিপ্লোমা অলরেডি আমরা জানি যে জেনপাস ইউজির মাধ্যমে প্যারামেডিকেলে ভর্তি হওয়া যায় তো সেগুলো হচ্ছে যে বিএসসি আর এগুলো হচ্ছে ডিপ্লোমা এস এমএফ ডাব্লিউ বি এর আন্ডারে যেটা হয় সেটা ডিপ্লোমা ওই জন্য ডি দেওয়া রয়েছে প্রতিটা দেখো ডি এম এলএলটি সেটা বি এম এল এটা ডিএমএলটি তো কোর্স দেখতে পাচ্ছ প্রতিটা কোর্স রয়েছে এখানে ফিজিওথেরাপি রয়েছে রেডিও থেরাপি রয়েছে সিসিটি ওটিটি রয়েছে সব রয়েছে এখানে দেখতে পাচ্ছ প্যারামেডিকেলের যতগুলো কোর্স হয় তো সব কোর্সগুলোই কিন্তু বছরের এবং তার সাথে একটা ছমাসের ট্রেনিং পিরিয়ড রয়েছে এবার দেখে নাও তোমাদের কী কী এলিজিবিলিটি লাগবে সেটা নিয়ে আলোচনা করে দিচ্ছি তো তোমরা ফর্মটা কুইকলি ফিল আপ করে নিও কারা ফর্মটা ফিল করতে পারবে সেটা বলে দিচ্ছি সতেরো বছর এজ হতে হবে থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার মধ্যে যেন সতেরো বছর এজ হয়ে যায় এবং সায়েন্স থাকতে হবে এইচএসে সায়েন্স থাকতে হবে এবং মেজার সাবজেক্ট হিসাবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকতে হবে তবেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এবং যখন কাউন্সিলিং প্রসেস চলবে তখন তোমাদেরকে কোনো কলেজে সিট অ্যালটমেন্ট হলে পনেরো হাজার টাকা ডিপোজিট করতে হবে যদি ভর্তি না হও অবশ্য পরে সেটা রিফান্ড হয়ে যাবে এবার দেখে নাও আরও কয়েকটা বিষয় রয়েছে এখানে সিট ম্যাট্রিক্সটা রয়েছে কোথায় কতগুলো সিট রয়েছে আমি এটা ডিটেল পরে একটা ভিডিও বানাবো এখন আপাতত বলছি না তবে টোটাল সিটটা দেখতে পা দেখতে পারো এগুলো সব গভর্নমেন্ট কলেজ রয়েছে এখানে এখানে দেখতে পাচ্ছ টোটাল সিট পনেরোশো কুড়ি ঠিক আছে টোটাল সিট পনেরোশো কুড়ি এবং ডিটেল প্রতিটা কলেজের সিট বা প্রাইভেটে কতগুলো সিট রয়েছে সেটা পরে আলাদা করে ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য আচ্ছা ঠিক আছে এগুলো এখানটা একটু দেখে নাও ফর্মটা ফিল আপে যেহেতু পরের মাসের পনেরো তারিখ পর্যন্ত সময় রয়েছে তোমরা ইনফরমেশান বুলেটিনটা আগে দেখে নিও তারপরে ফর্মটা ফিল আপ করো তাহলে তোমাদের সুবিধে হবে দেখো পরীক্ষাটা হবে পেন পেপার মোডে ওএমআর বেস্ট এক্সামিনেশান ও হবে সবগুলো এমসিকিউ থাকবে এখানটা দেখে নাও আর টেনটেটিভ একটা ডে ডেট দেওয়া রয়েছে তেইশ সাত দু তেইশ পরীক্ষার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকছে এইচএস লেভেলের তো তোমাদের ফিজিক্সে পঁচিশটা এমসিকিউ থাকবে কেমিস্ট্রিতে পঁচিশটা বায়োলজিতে পঞ্চাশটা মোট একশোটা এমসিকিউ একশো নাম্বার এবং টাইম তিন ঘন্টা সাড়ে দশটা থেকে একটা তিরিশ পর্যন্ত সবগুলোই এমসিকিউ হবে অনলি ওয়ান অপশান ইজ কারেক্ট আর কোশ্চেন মিডিয়াম হবে দেওয়া আছে বাংলাতেও কোশ্চেন থাকবে এবং ইংলিশে থাকবে দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং দেখো ডি অপশানটা সব থেকে ইম্পর্ট্যান্ট কোনো নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে না সতেরো বছর এজ হয়ে যাবে এজ হতে হবে ওটা অলরেডি বলেছি ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে তো মোটামুটি এই ইনফরমেশানগুলো আপাতত দেওয়ার ছিল ফর্ম ফিল আপটা তোমরা করে নাও কুইকলি অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে সেটা তোমরা করে নাও এখানে বলা আছে যে ফটোগ্রাফ এবং সিগনেচার কত সাইজের লাগবে ওটা তোমরা কম্পিউটার সেন্টারেও করতে পারো অথবা নিজেরাও করতে পারো ঠিক আছে মোটামুটি বুঝতে পেরেছ এখানে দেখো আর কোনো ইনফরমেশান পাচ্ছি না আপাতত তো স্টার্ট অফ ফর্ম ফিল আপ দেওয়া রয়েছে দেখো বাইশ তারিখ আজ থেকে শুরু হয়েছে পনেরো তারিখ পর্যন্ত চলবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে পরের মাসের কুড়ি তারিখ থেকে তেইশ তারিখে একটা টেন্টেটিভ ডেট দেওয়া আছে এবং ফাইনের মেরিট লিস্ট যেটা সেটা বা র্যাঙ্কার তোমরা পাবে আটের মাসে চার চার আট দু হাজার তেইশে তো আরও কিছু ইনফরমেশান আছে যেগুলো পরবর্তী সময় ভিডিও বানিয়ে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো আপাতত তোমাদেরকে জানানো ছিল যে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে সেই জন্য ভিডিওটা করলাম এখানে রাখলাম থ্যাংকস ফর ওয়াচিং